গিফটটা দিয়েছে আমার ছোট মাসি শাশুড়ি, দেখিয়ে দিই। এটা হচ্ছে এই রিংটা, ওয়াও, এটা দিয়েছে কে বলতো? মন্দিরে মন্দিরাপিসি। বেশি। নেক্সট দেখাবো একদম এক্সক্লুসিভ কালেকশন। ওয়াও, কে জিজ্ঞাসা করছিল ওটা কি গোল্ডের নাকি এমনি, তো এটা হচ্ছে গোল্ডেরই, আর এটা আমার বাপের বাড়ির থেকে দেওয়া হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। আর পাপড়ি বলতে বলতে পাপড়ি চলে এসেছে। আর দেখতে পাচ্ছ সকালবেলা একদম মেঘলা ওয়েদার, সকালে মানে ভালো বৃষ্টি হয়েছে, তখন আমি পুরো রাতে ঘুমের দেশে। হ্যাঁ, রাত্রেবেলা। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার রাত মনে হচ্ছে থেকেই হয়েছে। সকালবেলা। আর আজকে আমি উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে, মানে বিশালই লেট হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে উঠতে উঠতে। কারণ কালকে অনেক রাতে শুয়েছি, 2:20-এ ঘুমিয়েছি, কারণ অনেক বড় ভিডিও ছিল কালকের। যে ভিডিওটা এডিট করছি, মানে তোমরা আগের দিন যে ভিডিওটা পেয়েছো, প্রায় 30-35 মিনিটের ভিডিও ছিল, সেইখানটায় পুরো সেটাকে 25 মিনিটে নিয়ে আসা হয়েছে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ, জ্যাকেট ফ্যাকেট পরে, পাপড়ি সোয়েটার পরে, কারণ এখন আমরা যাচ্ছি ইয়েতে, কোথায় বলো তো, ডাক্তার দেখাতে। মানে পাপড়ি আজকে আবার ডেট ছিল, চেক আপের ডেট আজকে হয়েছে আমার আর কি, 7 মান্থের চেক আপে যাচ্ছি। তো চলো দেখি আমাদের পুচকুসোনা কেমন আছে, কি কি বলে ডাক্তারবাবু, সবকিছু ঠিকঠাক আছে কিনা, চেক আপ আছে, তার সঙ্গে ডাক্তারবাবু আবারও ছবি টুবি করতে দেয় কিনা, তো সেটার জন্য। তো ডাক্তার কাছে যাওয়ার সময় আমি খুব এক্সাইটেড থাকি, ওখানে গিয়েও সত্যি আমার সবসময় মন ভালো হয়ে যায়, আজকে যেন সেটাই হয়, সব যেন ভালো থাকে। আর কি বলছে ডাক্তারবাবু, সবকিছু কেমন আছে, আমাদের পুচকুসোনা কেমন আছে, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো ওয়েদারটা ভীষণ মেঘলা, আমরা বেরিয়ে পড়ি, তা নাহলে আবার বৃষ্টিতে আটকা পড়ে যাবো। দেখো পুরো মেঘ, পুরো মেঘে ঢাকা, আর পুরো বৃষ্টি ভেজা ওয়েদার। চলো আমরা বেরিয়ে পড়ি। এই যে তোমার দাদাভাই বাইক বের করে নিয়েছে, সব কিছু রেডি, আর আমি এই সোয়েটারটা পরে নিয়েছি, সোয়েটারটা খুব গরম, তো সেই জন্য এই সোয়েটারটা পরে নিলাম। চলো বেরিয়ে পড়ি। না আর কিছু না, নেই, শুধু চাদরটা নেবো। ডাক্তার দেখাতে গিয়ে অনেকটাই দেরি হবে সেটা কিন্তু জানি, 2-3 ঘন্টাও আমাদের অপেক্ষা করতে হতে পারে। যাওয়ার পথে একটু অয়েল ফ্রি পরোটা খেয়ে নিচ্ছি, আর এই দোকানে পরোটাগুলো ভীষণই ভালো লাগে। আর পাপড়ি এখানে বসে রয়েছে, এই যে ডক্টর চেম্বার, ডক্টর ভিতরে রয়েছে, পেশেন্ট রয়েছে, এখন বসে রয়েছি আমরা, এখনই ঢুকবো। অনেকক্ষণ বসে রয়েছি, প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা, 2.5 ঘন্টা তো বসে রয়েছি, বলো তারপরে দেখাবো। দুজনে বসে রয়েছি, দেখা যাক কি বলে ডাক্তার আজকে, চলো। এই যে আমাদের ডাক্তার এখনো হয়ে গেছে, মানে এখন বেরোলাম ওষুধ পোষুধ নিয়ে, এখন আমরা বৃষ্টি পড়ছে আর কুয়াশা, প্রচন্ড বাজে ওয়েদার, রাস্তাঘাট কাদা, মানে খুব বাজে, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাবো। আর এখন একটু যাওয়ার সময় একটু ফল ফল কিনে নেবো, ফল নিয়ে ঘরে, রাস্তার অবস্থা আর কেমন, কুয়াশা, ফোনে বোঝা যাচ্ছে না, আরো বেশি কুয়াশার ছন্ন পুরো। বাইক ঠান্ডা লাগবে বলো? হ্যাঁ একটু ঠান্ডা লাগবে বাইকে। ঠিক আছে চলো। এখানে একটা বোনের সঙ্গে দেখা হয়েছিল, ওর 9 মান্থের প্রেগনেন্সি, সামনে সোমবার ওর ডেলিভারি ডেট রয়েছে, ও তো এসেই আমাকে দেখে পুরো জড়িয়ে ধরেছে, আমার ভিডিও দেখে খুব ভালোবাসে, খুব ভালো লাগে, অনেকক্ষণ গল্প হয়েছে ওর সাথে। তো ও বলছিল যে আমিও এখানে ডাক্তার দেখাই, ও দেখাই, কিন্তু ভাবতো যে কবে দেখা হবে, আদৌ হবে কি না, কিন্তু ফাইনালি দেখো, মানে সামনে ওর ডেলিভারি ডেট, ডেলিভারি কিছুদিন আগেই দুজনের সঙ্গে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। হ্যাঁ, আর তোমরা সবাই ওর জন্য প্রার্থনা করো, ভগবানের কাছে প্রে করো, যাতে ও সুস্থভাবে হয় একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, ঠিক আছে চলো। আমি আজকে ফার্স্ট টাইম খাবো খাসির মাংসের ঘুগনি, সবাই বলে খুব টেস্টি হয়। কেমন লাগছে? ওয়াও লাগছে, ওয়াও, তাই খাসি মাংসের চর্বি দিয়ে ঘুগনি, চর্বি খাও, প্রথমবার খাচ্ছি, আর এরকম বাইরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা মৌসুম, গরম ঘুগনি, কেমন লাগলো? চলো খেয়ে নাও। ঠিক আছে খেয়ে নাও।
বাড়ি এসে ফ্রেশ হয়ে এখন ভাত খেতে চলে আসলাম, আর আমি ছিলাম এখন লাস্ট, তাই অল্প তরি তরকারি, পটল ভাজা, ডিমের ঝোল, আর মা করেছে তেঁতুলের চাটনি। তেঁতুল বেশি হয়েছিল সেটা দিয়েই করেছে, এটা তো আমার দেখে জাস্ট লোভ লাগছে, খুব ভালো হয়েছিল খেতে। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে তারপরে ফ্রেশ হয়ে গরম জল করে রেডি করে রেখেছি, তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে আমি এইমাত্র আসলাম, খেতে খেতেই পুরো ঘুমে ঢুলে পড়ছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে আসলাম, আর বাইরে তো বৃষ্টি পড়ছে, এখন অন্ধকারও হয়ে গেছে, মানে সারাদিনই একটা অন্ধকার অন্ধকার ভাব ছিল আর এখন তো হয়েই গেছে। আর এই যে তোমার দাদাভাই তো ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, সবাই এখন ঘরে শোয়া, বাবা মা ভাই সবাই পুরো লেপের তলে আর কি। আর আমরা না আসার সময় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, যদিও আমি মানে ভালো করে কভার করে রেখেছিলাম মাথা টাথা পুরো, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এতটা অস্বস্তিকর লাগছিল আসার পথে, মানে কাদা, জল, বৃষ্টি, শীত, মানে এগুলো মিলেমিশে একেবারে বিচ্ছিরি অবস্থা। গরমের দিনে বৃষ্টি হলে বা বর্ষার দিনে সেটা তবুও যা মানা যায় আর কি, মানে শীতের দিনে বৃষ্টি কাদা এগুলো খুব অস্বস্তিকর লাগছিল। তারপরে এরকম প্রেগনেন্সির সময় এটা ফার্স্ট আর কি, এরকম বৃষ্টি কাদার মধ্যে বাইরে ছিলাম আর কি। তো যাই হোক, চলে এসেছি, এসে এখন আমি লেপের তলায় ঢুকে পড়বো, হাত পা পুরো গরম হয়ে যাবে, আর একটু ঘুম ঘুমও পাচ্ছে কিন্তু শুয়ে থাকবো, দেখি। চলো আবার পরে আসছি। আর হ্যাঁ, আজকে ভাবছি তোমাদের সঙ্গে আমি সাধের গোল্ড যে সমস্ত কালেকশনগুলো রয়েছে, গোল্ড জুয়েলারি যেগুলো গিফট পেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ তোমাদের প্রচুর কমেন্টস আসছে যে মন্দিরা পিসি কী দিল দেখালে না, তারপরে আমার নেকলেসটা নিয়েও কমেন্ট করছো যে তোমার একটা নেকলেস পরা দেখেছিলাম একটা লং, তো সেটা কি গোল্ডের কি না সেটা একটু ডিজাইন দেখিও, তো এরকম অনেক কমেন্টস আসছে। তো সেগুলো আজকের ভিডিওটাতে তোমাদের জুয়েলারিগুলো দেখিয়ে দিলে ক্লিয়ার হয়ে যাবে। আর অনেকে কমেন্টস করছো যে তোমার শাশুড়ি মাকে শাড়ি দিও, কি শাড়ি দিও, তো অবশ্যই বাড়িতে মা রয়েছে, মাকে আমি শাড়ি দেবো না, সে তো অবশ্যই। আর আমি দেওয়া হয়ে গেছে, তখন যেহেতু কিছু রিলেটিভসরা ছিল ওনারা তো চলে যাবেন, তাই তাদেরকে মানে সাত আটজনাকে আর কি শাড়ি আমি তার মধ্যে থেকে গিফটস দিয়ে দিয়েছি, আর মাকে তো অবশ্যই দেবো, ভালো শাড়ি এবং ছাপা সুতি শাড়ি সব শাড়িই দেবো। তো চলো দেখা হচ্ছে আবারও পরে, এখন একটু রেস্ট করে নিই। আমরা এখন খেতে বসে গেছি, আর পাপড়ি এখানে আলু সেদ্ধ মাখাচ্ছে, আলু মাখছি, কাঁচকলা মাখানো হয়ে গেছে, কাঁচকলা সেদ্ধ, আলু সেদ্ধ, এত কিছু, গরম গরম ডাল, গরম গরম পাঁপড় ভাজা, অনেক মেনু। রাতের বর্ষার রাতে বেস্ট খাবার, এই যে মা সবাই আমরা বসে পড়েছি, বাবার কি খাওয়া হয়ে গেছে? না, ওই যে বেড়ে রেখেছি, দেখো সবার ভাত বাড়া রয়েছে, বাবা এখানে আবার লেবু রয়েছে, আর এই লাইটটা জ্বলছে বুঝতে পারছো, ওই যে কারেন্ট নেই, লাইট অফ। তো আর আর এখানে রয়েছে মোমবাতি, ঠিক আছে চলো খেয়ে নিই, এই যে আমার প্লেট। তো আবার চলে আসলাম অনেক রাতে খাওয়া দাওয়ার পর, ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ কেমন একটা আনফ্রেশ লাগছিল জানো তো, স্নান করেনি, স্নান না, স্নান করেনি, ওর হাসিতেই বলে দিল স্নান করেনি, সেই জন্য না না আনফ্রেশটা সেই জন্য লাগছে। আচ্ছা তাই, আচ্ছা তাই, এত ঠান্ডা এত বর্ষা কি করে করবো, বললেই হয় বললেই হয়, অত অত ইয়ে করার কিছু নেই। তো ফ্রেশ ট্রেশ হলাম এখন, তাও এই অনেক রাতে, রাত এগারোটার সময়, এখন আমরা একটা ভিডিও শ্যুট করব। তো এখন যে শ্যুটটা করব সেই জন্য আমি একটু মানে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, মানে মনে হলো না যে নাইটি পরে ভালো লাগবে, আর এটা তন্ময়দা আমাকে সাধে গিফট করেছিল, তো আমি সেই কুর্তিটাই পরেছি, একটু হাতটা ফিটিং করতে হবে, তো ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু খুব সুন্দর, খুব ফিটিং হয়েছে আর খুব ভালো, খুব সুন্দরও, তোমাকে পুরো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আর হ্যাঁ, যেটা বলার, আর তোমাদেরকে এখন শেয়ার করব জুয়েলারির ভিডিও, মানে তোমরা প্রচুর কমেন্ট করেছিলে যে সাধে যে নেকলেসটা পেয়েছিলে সেইটার ডিজাইন দেখানোর জন্য, প্লাস মন্দিরা পিসি কি গিফট, তোমাদের আগেও বলেছি যদিও আবারও সেই একই কথা বলছি, তো সেই জুয়েলারিগুলোই মানে কিছু গোল্ড আমি গিফট পেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। চলো, ঠিক আছে চলো। রবিবার দিন আমার সাত মাসের সাতটা সম্পূর্ণ হয়েছে, সেই দিন আমার অনেক প্রিয়জন, আমার কাছের মানুষ, আমার বাড়ির মানুষ, আত্মীয় স্বজন সবাই এসেছিল, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব, আমার খুব ভালো লেগেছে, আর সবাই আশীর্বাদ করেছে, আশীর্বাদটা ছিল সব থেকে বড় আমার কাছে সেই দিনের, যে সবাই এসে আমাকে হাসি মুখে আশীর্বাদ করুক, কারণ যে আসছে সে যেন ভালোভাবে আসে, সবকিছু যেন ভালোভাবে হয়, তার জন্য সবার আশীর্বাদটা জরুরি, তাই না বলো? বিশেষ করে গুরুজনেরা, এরা তো আমাদের কত ভালোবাসে, সেদিন তাদের হাসি, তাদের আশীর্বাদ যেন আমি পুরো ফিল করতে পারছিলাম, মামা সবাই কত মজা করছিল বলো, হ্যাঁ আমার মামা বাড়ির দিদারা, ওই আমার মামা শ্বশুর বাড়ির দিদারা, মানে বয়োজ্যেষ্ঠ মানুষরা, তো সেই জিনিসটা আমার খুব, আমার পাওনা ছিল সেই জিনিসটা, সেই আশীর্বাদটা, তো সেই সেই দিনটা আমি চাইছিলাম যে সবাই যেন আসে আমায় আশীর্বাদ করে এই শুভ দিনে, তো সেটা আমি পেয়েছি, তাই আমার, আমি খুব খুশি, খুব আনন্দিত। আর
আর তাছাড়া তো তোমরা ক্যামেরার উপরে তোমরা সবাই মিলে তো খুব, মানে তোমরা সবাই তো হ্যাঁ, খুব আশীর্বাদ করেছো। শুধু আমার মানে যারা চোখের সামনে এসেছে তারাই না, তোমরাও ক্যামেরার ওপার থেকে, সেটাও আমি তোমাদের কথা শুনে বুঝতে পারি, তোমরাও ক্যামেরার ওপারে অনেকে রয়েছো যাদের হয়তো সেটা সম্ভব না আমার সামনে আসা বা আসতে পারবে না, পারছো না, কিন্তু তোমরাও ওপার থেকে আমাকে অনেক অনেক আশীর্বাদ করো। আমি জানি যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই করছো, মন থেকে চাও এবং আশীর্বাদও করছো যেন সবকিছু ভালোভাবে হয়। তবুও বলছি সবাই আমার আমাকে অনেক অনেক আশীর্বাদ করো। যে ভিডিওটা আমি এখন করব, জুয়েলারি ভিডিও, সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। আর প্রচুর মানুষ আমাকে গিফট দিয়েছে, আমি তো গিফটস গুনিনি, প্রচুর মানুষ আজকে কমেন্ট করেছে আমার গিফটের ভিডিওতে যে দিদিভাই খুব সুন্দর হয়েছে উপহারগুলো, প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর, সত্যি ভীষণ সুন্দর। আর তোমরা অনেকে বলছো যে গিফটস মানে দেওয়ার কথা, হ্যাঁ আমি অবশ্যই, আমি আমার রিলেটিভসরা যারা এসেছিল তাদেরকেও আমি গিফটস দিয়েছি। যখন আমার মানে প্রথমবার যখন আমি যখন এরকম কোনো অনুষ্ঠানে উপহার পাই, আমি তখন অবশ্যই আমি আমার পরিবারের লোকজনদের সবার সাথে সেই উপহারগুলো শেয়ার করি। কারণ আমার বাপের বাড়িতে যখন অনুষ্ঠান হয়েছিল, মানে আমাদের মেনে নিয়েছিল, তখন আমি প্রচুর ছাপা শাড়ি কালেকশন পেয়েছিলাম, সেগুলো আমার বাড়িতে যারা রিলেটিভস ছিল, মানে ওই কাকি জেঠি মাসি পিসি মামি, মানে যারা যারা ছিল, আমি প্রত্যেককে আমি শাড়িগুলো দিয়ে দিয়েছিলাম। আর আমার শাশুড়ি মায়ের জন্য আমি 5খানা ছাপা শাড়ি নিয়ে এসেছিলাম মাকে দেওয়ার জন্য, আর ভালো শাড়ি তো যাদের যাদের দেওয়ার সেগুলো বাড়ির থেকে দেওয়াই হয়েছে। তো হ্যাঁ নেক্সট আবারও আজকে একটা মানে রবিবারে একটা অনুষ্ঠান হলো, সেই উদ্দেশ্যেও আমি আমার রিলেটিভসদের যাদের যাদের দেওয়া কর্তব্য, যারা যারা ছিল, আমি সবাইকে উপহার দিয়েছি, আর মাকে তো অবশ্যই দেব। তবে সেগুলো তোমাদেরকে দেখানো সম্ভব হয়নি, তখন তো আর ভিডিও করা যায় না, তো তবে আমি সেই উপহারগুলো অবশ্যই দিয়েছি। আর এখন তোমাদের সঙ্গে পাপড়ি শেয়ার করবে, সেটা হচ্ছে পাপড়ি এই স্বাদের অনুষ্ঠানে জুয়েলারি গিফট করেছে সেগুলো। তো প্রথমে দেখাই, দাঁড়াও, তো এই যে আমি বাক্সগুলো নিয়ে চলে এসেছি, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্য আমি রেখেছি, স্বাদের পরেও এগুলো সব লকারে রেখে দেওয়া হবে জুয়েলারি গুলো। তো চলো প্রথম স্টার্ট করি। দেখো ম্যাচিং ম্যাচিং হয়ে গেলে হয়ে গেছে বক্স গুলো, বিশেষ করে এইটার এইটা, হুম 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 আর সব থেকে সুন্দর লেগেছে, চলো তোমাদের এটার থেকে শুরু করছি। ওপরে রয়েছে বাক্সটা, দেখো কত সুন্দর কাঠের মনে কাছ হচ্ছে থেকে পুরো। দেখা একটু। হ্যাঁ এখানে দেখো সব থেকে আমার এটা বেশি ভালো লাগছে, বাক্সটা দেখে মনে হচ্ছে পুরো কাঠের বাক্স, কিন্তু এটা কিন্তু কাঠের বাক্স না, নর্মাল যেই গোল্ডের বাক্স হয় সেটাই, ওপরে একটা কাগজের ইয়ে লাগানো, কিন্তু ডিজাইনটা হেভি সুন্দর। চলো হ্যাঁ তোমাদের মধ্যে কি গিফট রয়েছে সেটা দেখাচ্ছি। ওকে, ওপেন আর করো। তার আগে বলে দিই, এই গিফটটা দিয়েছে আমার ছোট মাসি শাশুড়ি, মানে আমার ছোট মাসি, মানে তোমার দাদা ভাইয়ের ছোট মাসি যে, সে দিয়েছে। এটা দিয়ে বাপটিকে আশীর্বাদ করেছে হ্যাঁ ছোট মাসি ছোট মেসো। হ্যাঁ চলো, ওয়াও, এটা হচ্ছে পেস্টিং পলারিং, সুন্দর একটা পেস্টিং কলারিং। ভীষণ মানে ভাবে চলছে এখন। চলো তুমি একবার পড়ে দেখো। চলো এই পলারিংটা তোমাদেরকে একবার পরে দেখাই। আর এটা কিন্তু শুধু মানে লাল পলা না, লাল সাদা দুটোর কম্বিনেশনই রয়েছে। হ্যাঁ এটার জন্য আমার আরো বেশি ভালো লাগছে। আর আমার কিন্তু কোনো পলারিং নেই, কোথায় পড়বো এই আঙুলে পড়ি। বাহ সুন্দর লাগছে, দেখি একটু কাছ থেকে দেখে আঙুলে পরে কেমন লাগছে, আঙুলটা এরকম করো, এই দেখো ডিজাইনটা এরকম, আর এটা তোমাকে পরে খুব সুন্দর লাগছে। চলো তারপরে আর একটা জিনিস দেখাই। হ্যাঁ গিফট তো সবাই দিয়েছে, তার মধ্যে যেটা আমার স্বাদের স্বাদ উপলক্ষে একটা হয়ে গেছে, যেটা আমি নিয়েছি, মানে ওটাও গিফট ছিল, নতুন করে আবার নেওয়ার জন্য যেটা হয়েছে, তবুও সেটাও তোমাদের আর একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে এই রিংটা, ওয়াও, আমব্রেলা রিং, এটা একটু পড়বো না, একটু পড়ে দেখো। অবশ্যই এটাও তোমাদের পরে দেখাবো। আর এই রিংটা কিন্তু অ্যাডজাস্টেবল, মানে আমি মোটা হলেও পরতে পারবো, রোগা হলেও পরতে পারবো। বাহ পুরো মনে হচ্ছে হাতটা ভরা ভরা, দেখি একটু, এটাকে কি বলে, আমরেলা রিং, হুম হুম এটা পুরো তোমাকে খুব সুন্দর লাগছে, হাতটা পুরো একদম মনে হচ্ছে যেন কি মনে ভরা হচ্ছে, ভরা মনে হচ্ছে। এমনি হাতে ভরা ভরা, মেহেন্দি, তো ও হাতে মেহেন্দি সব কিছুর সঙ্গে পুরো একদম সাজানো মনে হচ্ছে। তো এমনিতেই মানে আমরেলা রিং একটা পড়লেই এনাফ, মানে একটাতেই একটা হাত কভার হয়ে যায় মিডিলে একটা পড়লে। আর রিং আমি খুব বেশি পছন্দ করি না আর পরিও না দেখো, কিন্তু মানে ইচ্ছা ছিল, আর কোনো অনুষ্ঠান পারপাস পড়লে পরে তো বেশ সুন্দরই লাগে, আমার, গয়না টয়না শাড়ি ঠাড়ি দিয়ে পড়লে তো তখন সাজলে যথেষ্ট ভালো লাগে, তাই না? হ্যাঁ আমার একটা ইচ্ছা আছে তোমাকে সেই এখান থেকে এত বড় একটা সেই রিংগুলো হয় না, ওই রিংগুলো একটা বানিয়ে দেবো, বেশি এই এই ওয়েটের মধ্যেই হয়ে যায়, তাই? এই আমব্রেলা রিং এর ওয়েটের মধ্যেই হয়ে যায় প্রায়, ঠিক আছে তাহলে দেবো বানিয়ে। কিন্তু আমার অত বেশি ভালো লাগে না, ওগুলো বিয়েতে পড়লেই ভালো লাগে। আমি একটা জিনিস দেখছি, দেখো বক্স গুলো সব ম্যাচিং ম্যাচিং হয়ে যাচ্ছে, সেম সেম হয়ে যাচ্ছে, চকলেট কালারের এই সব, আমার জামার সঙ্গে বিশেষ করে বেশি ম্যাচিং হয়ে যাচ্ছে। চলো নেক্সট দেখাই এই গিফটটা,
আর এটা দিয়েছে কে বলতো? মন্দিরাপিসি। মন্দিরাপিসি। মন্দিরা তোমাদের তো পিসি ভিডিওর মধ্যে তখন দেখেছিলাম দেখিয়েছি, তোমাদের। তারপরে দেখানো হয়নি। এই এইটা এই জুয়েলারিটা মন্দিরা পিসি এবং পিসে মশাই আমাকে সাধে দিয়ে আশীর্বাদ করেছে। বাহ, খুব সুন্দর। এটাকে কি বলে? এটাকে তোমার মানে নর্মালি এটা হাঁড়ি, মানে কি বলবো আমি জানি না, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। টার্সেলের সঙ্গে থাকে গোল্ডেন লকেটটা, পরে দেখাবো এক চলো। আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, হ্যাঁ পিসি খুব সুন্দর, মানে ডিজাইনটা খুব সুন্দর পছন্দ করেছে। এটা এরকম করে গলার সঙ্গে লাগিয়ে পড়লেও খুব সুন্দর লাগবে হালকা সাজের সঙ্গে। তো দেখতেই পাচ্ছ আমাকে পুরো ফুল দেখা যাচ্ছে, পুরো ফেস আর এইটুকু। হুম এটাও কিন্তু ভীষণ সুন্দর, হ্যাঁ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ওকে ওকে, সবাই জানাবে। চলো নেক্সট দেখাবো একদম এক্সক্লুসিভ কালেকশন, ওয়াও, যেটার জন্য সব মেয়েরা অপেক্ষায় থাকে, হ্যাঁ তাই না বলো? হ্যাঁ বিয়ের সময় অপেক্ষায় থাকে, আর বিয়েতে না পেলে পরেও অপেক্ষায় থাকে, সেটা হচ্ছে বাবার বাড়ির থেকে দেওয়া গয়না। তো এইটার মধ্যে রয়েছে আমার বাবার বাড়ির থেকে দেওয়া আশীর্বাদ, যেটা বলতে পারো মানে সব মেয়েরাই কিন্তু বাপের বাড়ির থেকে, বাবা মারা চেষ্টা করে তার মানে মেয়েকে আর কি বিয়ের সময় যথাযথভাবে একটু গয়নাগাটি দেওয়ার। তো এই যে আমার হাতে শাঁখা বাঁধানোটা রয়েছে, এটা আমার ছিল বাবার বাড়ির থেকে দেওয়া প্রথম আর কি গয়না এটা। আর আমাদের মতন মানে মধ্যবিত্ত পরিবারে সবসময় সবকিছু সম্ভব হয় না, আর সব থেকে বড় কথা আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ না, লাভ ম্যারেজ, এবং আমাদের মত অনুসারে। তো সেহেতু আমাদের অনুষ্ঠান করে বিয়ে হয়নি, সেরকম হলে তো যথাযথ সময়ে সব সোনা দানা আমাকে সাজিয়ে গুছিয়ে বিয়ে থাওয়া দেওয়া হতো। তো যাই হোক, সাধ উপলক্ষে সেইটা আর কি পূরণ হলো। মা বাবারা চায় যে মেয়েকে যার যেরকম সাধ্য মতন, তাই না বলো, একটা হার বা কিছু দেওয়ার, তো সেটাই আমাকে দেওয়া হয়েছে বিয়ের 5 বছর পর এবং সাধ মানে সাধের অনুষ্ঠানে। তো তো চলো তোমাদের এই কালেকশনটা দেখাই। তোমরা আমাকে সাধের দিন পরে দেখেছো, কিন্তু আমি তোমাদেরকে আগে পরে তো দেখাতে পারিনি, কারণ আমার কাছে সেটা ছিল না বা পাইনি, তাই তোমাদের দেখানো হয়নি। হ্যাঁ, চলো। আর অনেকে ডিজাইনটাও ঠিক মতন বুঝতে পারোনি। হ্যাঁ, আর অনেকে জিজ্ঞাসা করছিল ওটা কি গোল্ডের নাকি এমনি, তো এটা হচ্ছে গোল্ডেরই, আর এটা আমার বাপের বাড়ির থেকে দেওয়া হয়েছে। ডিজাইনটা ভীষণ সুন্দর, এটার মধ্যে শুধু নেকলেসেরই লুক না, এটার মধ্যে একটা সীতাহার সীতাহার লুকও আসে, মানে একটু লম্বাটে টাইপের নেকলেসটা। এটা দুটো লেয়ারের নেকলেস, তার জন্য খুব ভরাট একটা লুক আসে, মানে এই নেকলেসটা পরলেও যেমন পুরো গলা ভরাট হয়ে যায়, প্লাস আমার তো চিক আছে, চিক বা চোকার এখন দুটোই বলে, ওটার সঙ্গে পরলে আর কোনো কিছু পরার প্রয়োজনই পড়ে না, তাই না বলো? সেটাই। চলো নেকলেসটা আমি একটু পরে দেখাই তোমাদের। একদম। আর সাইডটা দেখেছো, এখানটায় সেরকম জয়েন্ট হয়েছে। হ্যাঁ, তুমি একবার কাজ করো, এটা ভালো করে এগুলো একবার গলায় দিয়ে দেখো। সবসময় মানে দেখালে বোঝা যায় না, গলায় পড়লে সবসময় মানে ভালো করে লুকটা বোঝা যায় যে এটার লুকটা কেমন আসে। বাহ, এটা কিন্তু একটা ইউনিক ডিজাইন, মানে আমাদের এখানে। হ্যাঁ, মানে এ দেখো, এটা একটু আমি লম্বা করেও চাইলে পড়তে পারবো, প্লাস এরকম গলার সঙ্গে তো পড়তে পারবোই। কিন্তু এটা সমান হয়নি। তো দেখতে পাচ্ছ আমি নেকলেসটা কিন্তু পরে নিয়েছি, আর এটা কতটা হাই কভারেজ দিচ্ছে, কতটা পুরো ফুল নেক কভারেজ দিচ্ছে। একটা পরলেও পুরো ভরাট লাগবে, আর তার সঙ্গে সাথে আর একটা কিছু চোকার বা একটা লং হার থাকলে তো আর কোনো কথাই হবে না। যে সেই কারণেই আমি একটা নেকলেস কিনেছিলাম লম্বা, এটা পরার পরে আমি ওটা পরতেই পারিনি। তো ডিজাইনটা কেমন লাগছে নেকলেসের সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। পুরো মানে ভরা ভরা লাগছে গলাটা, পুরো ভরাট হয়ে যাচ্ছে, মানে এটা পরলে লুকটা দেখেছো খুলছে। আর এটা তো সেরকম শাড়ির সঙ্গে পরলে, এই চুড়িদারের সঙ্গে তো সেই লুকটা আসবে না, শাড়ি ঠাড়ির সঙ্গে সাজুগুজু করে পরলে কিন্তু খুবই ভালো লাগবে। আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করা হয়নি, আমি যে একটা লম্বা হার কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা না আমি এক্সচেঞ্জ করেছিলাম, কারণ ওটা আমার অনেক বেশি হেভি মনে হচ্ছিল, যেটা মানে ব্রাইডালদের জন্য ঠিক আছে, তবে সাধের অনুষ্ঠানের জন্য বেশি বেশি লাগছিল, আর আমি পরেও পরতে পারবো না। আর তারপরে আমি ওটা এক্সচেঞ্জ করে আমি শ্রীহরির এই জুয়েলারিটা নিয়েছি, যেটা আর কি কালার গ্যারান্টি। তো এটা তোমাদের দেখাই, তবে এটাও আমি পরিনি, যেহেতু
আমার বললাম না বেশি হেভি মনে হবে, তবে এটা আমি পরে পরতে পারবো। তো এটা আমি পরে দেখাচ্ছি এটার সঙ্গেই। এটাও পুরো গোল্ডের মতনই দেখতে, শ্রীহরির জুয়েলারিগুলো তো সেরকমই হয়, ডিজাইনও খুব সুন্দর হয়। তো দেখতে পাচ্ছো এটা, এইটাও পরে তোমাদের দেখালাম, এটা কিন্তু গোল্ডের মতনই। আর দেখো ডিজাইনটা, এটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ এটা যখন কোনো অন্যান্য অনুষ্ঠান পারপাস আমি এটা সিঙ্গেলও পড়তে পারবো, আর প্রয়োজন পড়লে পড়তেও পারবো। তো এটাও কেমন হচ্ছে সেটাও কমেন্টে জানিয়ে দিও, তোমাদেরকে দেখানো হয়নি আর পড়াও হয়নি। আর যেটা আমি সাধে পড়েছিলাম, আমি সব ম্যাক্সিমাম আমি গোল্ড জুয়েলারিগুলোই পড়েছিলাম, আর ইয়াররিং পড়েছিলাম আমার মানে মায়ের, শাশুড়ি মায়ের। তো সেটা তোমাদেরকে আগেই আমি দেখিয়েছি, তাই আর ডিজাইনটা দেখালাম না। আর নর্মাল শাখা পলা বাঁধানোর সঙ্গে আমি এই চুড় দুটো পড়েছিলাম, এটা তোমাদের আগেই দেখিয়েছি। তো তার জন্য মানে আমার মনে হচ্ছিল যে শাঁসটা পুরো ফুলফিল কমপ্লিট ছিল, সবাই বলছিল যে হ্যাঁ খুব মানে ভালো লাগছে আর কি শাঁসটা। কেমন লাগছে আর জুয়েলারিগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে একদমই ভুলো না। আমার তো সবই খুব পছন্দ হয়েছে, তোমাদের দেখাবো বলে আমি রেখে দিয়েছিলাম, এগুলো সব এখন লকারে চলে যাবে আগামীকালকেই। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, একদম সংসেজে বসে রয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আরও একটা কথা, যেই উপহার দুটো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু তারা খুব স্পেশাল মানুষ, সেটা হচ্ছে আমার দিদা শাশুড়ি, মানে আমার মামা শ্বশুর বাড়ির থেকে আর কি, তোমাদের দাদা ভাইয়ের দিদা, দিদা শাশুড়ি আমাকে আমার পছন্দ মতন উপহার কেনার জন্য 1,500 টাকা দিয়ে দিয়েছে। তো সেটা আমি তো কিনতে কেনা হয়নি, তাই তোমাদের দেখাতে পারলাম না, পরে দেখাবো, কিনে তারপর দেখাবো। হ্যাঁ। আর আমার দিদা মানে তোমাদের দাদা ভাই দিদা শাশুড়ি আমার জন্য মানে মামার তো চার মামা চারটে গিফট দিয়েছে, তাছাড়াও দিদা আমাকে আশীর্বাদ করে আরো 1,000 টাকা 1,000 টাকা দিয়েছে যে তুই কিছু একটা পছন্দ মতন কিনে নিস। তো সেই গিফটটাও কেনা হয়নি জন্য তোমাদের দেখাতে পারলাম না, মানে দুই মামার বাড়ির থেকে দুই দিদা টাকা দিয়েছে আমাকে উপহার কেনার জন্য, তোমাকে কেউ কিচ্ছু দেয়নি দেখেছো তোমাকে? না না, এটা একদম ভুল কথা, যেহেতু সাত তো মানে এটা যার সাদ আর কি সেই মেয়েটাকে বা সেই বউটাকে উদ্দেশ্য করেই ইয়ে করা হয়, কিন্তু ওকে তো অবশ্যই আশীর্বাদ করেছে। তোমাকে ওটা দিয়েছে, দেওয়ার পরে আমার মাথা সাপটে আমাকে আশীর্বাদ করেছে। আমাকে কি করেনি? তোমাকে করেছে? হ্যাঁ, তোমার দাদা ভাইকেও দিয়েছে, আমাকে যেমন সাথে দিয়েছে সাথের বাবার বাড়ির থেকে শাড়ি, তার সঙ্গে তোমার দাদা ভাইকেও মানে দিয়েছে, সেটা হচ্ছে তুমি যে ওরা যে হোয়াইট কালারের কোটটা পরেছিল সেইটা, আর তন্ময়দাও গিফট করেছে ওকে, হুডি গিফট করেছে। তো দুটো গিফট তো হয়েই গেল, আর যে আসছে তার থেকে বড় গিফট কি হতে পারে, তাই না? সেটাই 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 আমাদের জীবনে সব থেকে বড় উপহার। ঠিক আছে, চলো, ভিডিওটা অনেক চলো বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।